মিশেছে জনসমূহে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। সমর দাস এমন একটি নাম সঙ্গীত জগতের সকলে, শুধু বাংলাদেশে বলবো না, আমাদের তো রয়েছেই, ভারতে রয়েছে, পাকিস্তান, তিনটি দেশেই সঙ্গীতে তার অবদান রয়েছে। কারণ তিনি তিন দেশের হয়ে কাজ করেছেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব আমাদের খ্রিস্টীয় সমাজের জন্য, এটা আমাদের জন্য, আমাদের জাতির জন্য সবার একটি গর্বের বিষয়। আমি যতটা দেখেছি, কারণ আমি দীর্ঘদিন তার সাথে কাজ করেছি, সেই সুযোগ আমার হয়েছিল। ওনার মতো শক্তিশালী সুরকার আমি দেখিনি আর দেখব বলে মনে হয় না। আর শক্তিশালী কেন বললাম, যে একজন দুইজন দশজনকে পরিচালনা করার মতো ক্ষমতা অনেকেই থাকতে পারে, কিন্তু শত শত মিউজিশিয়ান বা সিঙ্গারদের নিয়ে সমষ্টিগতভাবে একটি কোয়ারকে কন্ট্রোল করা এবং সেই মিউজিক কম্পোজ করা, সেটা সাধারণ জ্ঞানে হয় না, অসাধারণ জ্ঞান ছাড়া হয় না। সেই উনি সেই অসাধারণ জ্ঞানের অধিকারী। ওনার আরেকটি দিক ছিল, উনি বহুগুণে গুণান্বিত। উনি গান সুর করতেন শুধু নয়, সঙ্গীত পরিচালনা করতেন তা না, উনি কিন্তু ভালো একজন গিটার বাদক, যেটা অনেকে জানেন না। উনি ভালো একজন পিয়ানো বাদক, উনি একজন ভালো অ্যাকোর্ডিয়ানিস্ট, যেটা আমি কাছে থেকে দেখেছি ওনার বাজানো। উনি ভালো বাজাতেন বাঁশি, ওনার সঙ্গীত জীবনে শুরুটা ছিল বাঁশি বাদক হিসেবে। উনি রাষ্ট্রীয় পর্যায়ে যত বড় বড় সঙ্গীতের অনুষ্ঠানগুলো ছিল, উনি সেই অনুষ্ঠানে সেই দায়িত্ব পেতেন। আরেকটি অবদান তার জাতীয় সঙ্গীতকে যে আধুনিক কম্পোজিশন, যেটা বাজে বা যেটা আমরা শুনি, সেই আধুনিক কম্পোজিশন, যেটা প্রথম কম্পোজিশন, যেটা অর্কেস্ট্রেশন, যেটা সেটা সমর দাঁড়িয়ে করা, এবং এটা একটি অসম্ভব সুন্দর কম্পোজিশন ছিল তার, এবং যার জন্য দীর্ঘ একটি মাস সে ইংল্যান্ডে তিনি ছিলেন। এর কম্পোজিশনের ব্যাপারে দীর্ঘ সময় তিনি বসে পৃথিবীর বিভিন্ন মিউজিশিয়ানদের সাথে বসে তিনি সেই অর্কেস্ট্রেশনটা করেছিলেন, যেটা সাধারণ জ্ঞানের মানুষদের পক্ষে সম্ভব ছিল না। তাই আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, আমি তার ভালোবাসা, তার স্নেহের জন্য আমি কৃতজ্ঞ। আমার সারা জীবন তার কথা আমার মনে থাকবে। একজন মহান শিল্পী, বাংলাদেশের সঙ্গীত জগতে তার অবদান কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নাই। আমরা এই শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং যতটুকু মর্যাদা রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমরা মনে করি তাকে নিয়ে আরও ভাববার সুযোগ রয়েছে, এবং জাতীয় পর্যায়ে তাকে তুলে ধরার জন্যে আমরা সমর দাসের মতো একজন আদর্শবান শিল্পীকে জাতীয়ভাবে তুলে ধরতে চাই। তিনি শুধু এই বাংলাদেশের শিল্পী ছিলেন না, তিনি এই উপমহাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক ছিলেন, সুরকার ছিলেন, এবং তিনি অবদান রেখে গেছেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আমাদের সঙ্গীত পরিচালক ছিলেন, এবং তখন অনেক সঙ্গীতের তিনি সুর এবং তা পরিচালনা করেছেন, যেটা আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের দেশবাসীকে অনুপ্রাণিত করেছিল, অনুপ্রেরণা যোগিয়েছিল। যখন থেকে গান করি বাংলাদেশ টেলিভিশনে, তখন থেকেই বড়দিনের প্রোগ্রামে দাদার সাথে আমাদের পরিচয় হয়, এবং অসীম স্নেহে তিনি আমাদেরকে কাজ করিয়েছেন বিটিভিতে। আর আমার সৌভাগ্য হয়েছে এই মুহূর্তে যে বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীন বাংলা একাডেমি থেকে তার জীবন ও কর্মের উপর একটি বই বের করার মতো সাধ্য আমার হয়েছে, জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই। আমি আশা করব যে বইটি আগামী প্রজন্মের হাতে যাবে, এবং আগামী প্রজন্মের কাছে সমর দাস কী ছিলেন সেই বিষয়টি পরিষ্কার হবে। আমি আবারও তার স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। বেঁচে থাকবে সমর দাস, বেঁচে থাকবে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। আমরা হয়তো মৃত্যুর দিক দিয়ে আজকে তার মৃত্যুবার্ষিকী পালন করছি, কিন্তু আমার কাছে সমর দাসের মৃত্যু নেই। কারণ আমাদের খ্রিস্টান সমাজে এবং এই এশিয়ায় তিনি যে অবদান রেখেছেন সঙ্গীতের উপর, এটা অবিস্মরণীয়। আমি বলবো যে তার মতো একজন সঙ্গীত স্রষ্টা, যিনি নাকি অসংখ্য সুর করেছেন এবং অনেক অর্কেস্ট্রা তৈরি করছে, তার তুলনা হয় না। আসলে সমর দাস এমন একটি নাম যিনি খ্রিস্টান সমাজে
মাথা উঁচু করার মতো একজন ব্যক্তিত্ব। এই লোকটির কোনো দিন মৃত্যু হয় না। যতদিন আমরা আছি আমরা বলবো আমাদের সবার মাঝে সমর দাস জীবিত আছেন, থাকবে। খ্রিশ্চান সমাজের, খ্রিস্টীয় সঙ্গীতে তার একটা বড় বিশাল অবদান রয়ে গেছে এবং সমস্ত খ্রিশ্চান শিল্পী জ্ঞানীগুণী সকলকে নিয়ে তিনি শুধু যে বড়দিনের অনুষ্ঠান করেছেন তা নয়, বড় ইভেন্টগুলোতে তিনি নেতৃত্ব দিয়েছেন সঙ্গীতে, সঙ্গীত পরিচালনায়, অর্কেস্ট্রায় এবং যন্ত্রসঙ্গীতে, সঙ্গীতের সুরে, সমস্ত কিছুতে তিনি খ্রিস্টীয় সঙ্গীতের ক্ষেত্রে তার একটা বিশাল অবদান রয়েছে। এই জন্য আজকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, নোঙ্গর তলো তলো, এই সব গানের মধ্যে দিয়ে জাতির কাছে উনি আমাদের চিরস্মরণীয় হয়ে রয়েছেন। এখানে খ্রিস্টান বিভিন্ন নেতৃবর্গরা এসেছিলেন, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আমরা পরিবারের পক্ষ থেকে তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।